আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। তো অ্যাসাইনমেন্টের উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা পড়ে নেই। তো এটা নির্ধারিত কাজ 3 আর দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে জীবকোষ ও টিস্যু। এখানে নির্ধারিত কাজ যেটা, সেটা বলা হয়েছে তোমার হাত হাত তোমার দেহের একটি অঙ্গ যার মধ্যে সব ধরনের টিস্যু বিদ্যমান। কোন টিস্যুটি হাতের কোথায় অবস্থান করছে এবং কি কাজ করছে চিত্রসহ পোস্টার পেপারে উপস্থাপন করো। তো পোস্টার পেপারের ব্যবস্থা না থাকলে ক্যালেন্ডারের পেছনে আমাদের লিখতে বলছে। তো এই বিষয়গুলো তোমরা নিজে থেকে একটু পড়ে নিবে। তো আমি আর এই বিষয়গুলো পড়তেছি না, আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো এটা হচ্ছে একটা হাতের ছবি। তো এখানে দেখো হাতের নামগুলো সুন্দর করে সাইডে দেয়া আছে, কোন টিস্যু হাতের কোথায় অবস্থান করছে এবং কি কাজ করে নিচে চিত্র সহ উপস্থাপন করা হলো। তো এইটি এইভাবে হাতের একটা ছবি এঁকে এই নামগুলো তোমরা এখানে লিখে দাও। হাতের অস্থি, কবজি, করতল এবং আঙ্গুল নিয়ে হাত গঠিত হয়। তো এই কয়েকটা জিনিস নিয়ে হাত গঠিত হয়। তো এই সুন্দর করে হাতের ফিগারটা এঁকে এই নামগুলো সুন্দর করে লিখে নাও। তো আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, তো তোমাদের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার কত, 1। তো এবার আমি দ্বিতীয় পৃষ্ঠায় নিয়ে যাইতেছি। তো তোমরা সবসময় পৃষ্ঠাটা খেয়াল করো, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় যাওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের 2 নং পৃষ্ঠা। কবজি, দুই হাতের সারিতে 4টা করে মোট 8টি ছোট ছোট বিভিন্ন কার্পাল অস্থিতে কাজ গঠিত। তারপর হচ্ছে গোড়ার দিকের সারিতে থাকে স্ক্যাফরেট এবং নেভিকুলার, লুনেট, টাইকুয়েন্টাল ও পিসিফাম অস্থি, এবং প্রান্তের দিকে থাকে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, কেপিটেট ও হ্যামেট অস্থি। তো এবার যাওয়া যাক আমাদের তৃতীয় পৃষ্ঠায় বা 3 নং পৃষ্ঠায়। তো 3 নং পৃষ্ঠায় যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটের জন্য। তো যাওয়া যাক এখন আমাদের তৃতীয় পৃষ্ঠায়। তো তৃতীয় পৃষ্ঠায় আরেকটা ফিগার দেখা যাচ্ছে সুন্দর করে। এই ফিগারটা এখানে একটা হাতের একদম এই যে এই পর্যন্ত হাতের কবজি থেকে একদম গোড়া পর্যন্ত লিখে নেওয়ার পর সুন্দর করে এই নামগুলো তোমরা সাইডে লিখে নিতে পারো যেন সুন্দর হয়। তো যে চিত্রগুলো সাধারণত সুন্দর করে দিতে হয়, তো তুমি চাইলে চিত্রটা কালারও করতে পারো, সেটা সমস্যা নেই। আর তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্লেলিস্ট আকারে প্রকাশিত হওয়ার সাথে সাথে উত্তরগুলো দেওয়া হয় বা উত্তরগুলো দেওয়া হয়। তো শতভাগ নির্ভর ভুল অ্যান্সার এবং সর্বোত্তম পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 4 নং পৃষ্ঠায়। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ চতুর্থ পৃষ্ঠা, করতল। করতলের 5টা অস্থিকে মেটাকার্পল, এই মেটাকার্পল বলে। এইখান থেকে শুরু করে একদম বৃদ্ধ আঙ্গুলগুলো 3টি করে ফ্যালাজেন্স, তো এই পর্যন্ত লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 14তম সপ্তাহের নবম শ্রেণীর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর। তো পরবর্তী উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।